الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا كما قال عليه الصلاة والسلام বিশ্ব জগৎ আর আরেক হলো প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব একটা জগৎ, প্রত্যেকের তার নিজস্ব একটা চিন্তা আর কল্পনার জগৎ আছে। ও যা কিছু চিন্তা করে ওই জগতের মধ্যে করে। ছোট বাচ্চা দুধ ভাত খায় তো ট্রেনের শব্দ শুনে বলছে যে ট্রেন গুড়ং 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 শব্দ করছে, একটা বিশেষ একটা তো ট্রেন বলছে দুধ ভাত দুধ ভাত দুধ ভাত। ওইভাবে সে চিন্তা করে কল্পনা করে। পাখির ডিমের ভিতরে পাখির যে বাচ্চা আছে তার নিজস্ব একটা জগৎ আছে। ওই জগৎ হলো যে ডিমের ভিতরে যে জগৎ, এর বাইরে সে কিছু জানেও না বুঝেও না দেখেও নি আর চিন্তা কল্পনাও করতে পারে না। চিন্তা করার জন্য কল্পনা করার জন্য কিছু অবলম্বনের প্রয়োজন। যেহেতু এর বাইরে তার কিছু দেখেই নি তো কল্পনাও তার বাইরে যায় না। কিন্তু পাখির আসল জীবন তো তখনই আরম্ভ হবে যখন সে এই ডিম থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তার নিজের জগৎ থেকে বের হয়ে যাওয়া এটাই তার আসল জীবন আর এটাকেই জন্ম বলা হয়। মায়ের পেটের ভিতরে ভ্রূণ, এখন যার জন্ম হয়নি যে শিশু তারও নিজস্ব একটা জগৎ আছে, যেরকম ওই ডিমের ভিতরে পাখি বাচ্চার জগৎ আছে। আর সেও তার ভিতরে থাকে চিন্তা কল্পনা যা কিছু করুক এর বাইরে কিছু করতে পারে না। আর তার কাছে ওই জগতে যথেষ্ট বড়, দৌড়াদৌড়ি ছোটাছুটি সে প্রচুর করে। সাঁতার কাটে ওই পানির মধ্যে যে ডুবে আছে, যদিও সে হাত পা লম্বা করতে পারছে না, কিন্তু হাত পা লম্বা করা যে আদৌ একটা সম্ভব জিনিস সেটা সে জানেও না কল্পনা করে না। ডিমের ভিতরে পাখির বাচ্চা ও ডানা আছে, তো ডানা যে আসলে একটা খুলবার জিনিস আর খুললে পরেই ডানার আসল রূপ এবং শক্তি প্রকাশ পায় ওগুলো সে কিছুই জানে। যদিও ডানা আছে তো ডানা সম্বন্ধে তার জ্ঞানও যেরকম গোটানো আছে এটাই ডানা। এটা যে কখনো সে খুলতে পারবে, খুললে ওখান থেকে সে আরেক জগৎকে পাবে ওই জ্ঞান তার কাছে নেই। ওই ছোট বাচ্চা ওরকম মায়ের ভিতরে পেটের ভিতরে ওর হাত পা আছে, ওইটুকু জায়গার মধ্যে সে হাত পা নাড়াচাড়া করে আর ইতিমধ্যে ঘোরা ঘুরে সাঁতার কাটে। এর চেয়ে বেশি যে আরো হাত খোলা সম্ভব, আরো পা লম্বা করা সম্ভব এটা সে জানেও না আর এই ব্যাপারে তার কোনো কল্পনাও চলতে পারে না। দুনিয়াতে আসার পরে ঠিক ওরকম শারীরিক বা বাস্তবিক অর্থের ডিমের খোসার মতো কোনো জগৎ নেই, কিন্তু প্রত্যেকে তার কল্পনার একটা জগৎ ওইভাবেই করে নেয়। এর বাইরে সে চিন্তা কল্পনার কিছুই করে না। মেথরের ছেলে এক দরবেশের ঘর পরিষ্কার করে দিল, নর্দমা পরিষ্কার করে দিল, আর সে খুব ভালো কাজ করলো। ওই দরবেশ তারপর খুব সন্তুষ্ট হলেন,
আর বললেন যে তোমার জন্য আমি কি দোয়া করবো, দোয়ার সম্পত্তি ওনার কাছে আছে। আর সেও বিশ্বাস করে যে এই সম্পত্তি ওনার কাছে আছে, ইনি দোয়া করলে হবে, এটা সে বিশ্বাস করে। তো সে তো নিজেই চিন্তা করছিল যে এনার যদি এটা দোয়া নেওয়া যায়, আর নিজে থেকেই দেখে বললেন যে তোমার জন্য আমি কি দোয়া করবো। তো বহুত বর্ষ রূপ পেয়েছে। ও বললো দোয়া করুন আমি যেন মেথরদের সর্দার হয়ে যাই। ওর যে জগৎ, ওই জগতের একেবারে প্রান্তে পর্যন্ত, ওই জগতের ভিতরে এর চেয়ে বেশি কিছু কল্পনা করা মুশকিল, এর চেয়ে বড় কিছু নেই, এটাই সবচেয়ে বড়। এর বাইরে যদি কিছু চায় তো ওর জগৎ ভেঙে যেতে হবে, যেটা নিজের জন্য সম্ভব নয়, সে চিন্তাও করে না, আশাও করে না, চায়ও না, কিছুই না। ওই ডিমের ভিতরে বাচ্চা যেরকম, এর বাইরে যেটা জগৎ আছে জানেই না, তো ও যে এই আকাঙ্ক্ষা করবে, মনে সাহায্যে জাগবে যে আমি আকাশে উড়ব, ওর মনে সাহায্য তো নেই। ডিমের ভিতরে পাখির বাচ্চাকে কেউ যদি বলে যে তুমি বের হয়ে আসো, তোমার জন্য প্রশস্ত আকাশ রয়েছে, ও কিছুই বুঝতে পারবে না, আগে সে চাইবেও না। তার চাইতে হলে তার জ্ঞানের প্রয়োজন। তো এই ম্যাথরের ছেলে ওর জগতের ভিতরে ওর চেয়ে বেশি কিছু জানে না, পাখির ডিমের ভিতরে বাচ্চার না জানা আর এই ম্যাথরের ছেলে না জানার মধ্যে কিছুটা আপাত দৃষ্টিতে পার্থক্য। কারণ পাখির ডিমের যে ডিমের ভিতরে যে পাখির বাচ্চা আছে ও তো বাইরে জগৎকে সে দেখেও নি। এই ছেলে, যে ম্যাথরের ছেলে, ও শহরে বিশাল শহরের মধ্যে বিলাসবহুল মহলা, বড় রাস্তা, বড় বাড়ি, গাড়ি, ধুমধাম, তারই কাছে মেথরপট্টিতে এসে থাকে। আর প্রত্যেক দিন পট্টির বাইরের মানুষ এবং জীবনকে সে দেখে, রাস্তাঘাট দেখে, বড় বড় বাড়ি দেখে, মাদ্রাসা দেখে, ইউনিভার্সিটি দেখে, ছাত্র প্রফেসর দেখে, সবকিছুই দেখে। কিন্তু এ সব কিছু দেখার পরেও সে আসলে কিছুই দেখে না, কারণ ওগুলো একটা বাইরের জিনিস, তার মনের জগতের ভিতরে এ কিছুই প্রবেশ করে না। নইলে সে দোয়া করতে দোয়া চাইতে পারত যে দোয়া করুন আমি যেন শিল্পপতি হয়ে যাই, আমি যেন ইমাম হয়ে যাই, প্রফেসর হয়ে যাই, মহাদ্দিস হয়ে যাই, দোয়া চাইতে অসুবিধা কি। কিন্তু দোয়া করতে হলে কল্পনার তো প্রয়োজন, দোয়া করতে কিছুই লাগে না ঠিকই, কিন্তু কল্পনা লাগে। তো প্রচলিত কথা আছে যে কল্পনার মধ্যে পোলাও খাচ্ছে, সে তার মধ্যে আবার দুজন কল্পনা করছে পোলাও করছে, কিন্তু কতটুকু পোলাও কতটুকু ঘি হিসাব করে করে ঘি দিচ্ছে। অপরজন বললো যে কল্পনারই পোলাও যখন, ঘি অত হিসাব করে দেওয়া কি দরকার, প্রচুর ঘি দাও। তো প্রচুর ঘি তো কল্পনার জগতে দেওয়া যায়, কিন্তু ঘি কল্পনা করতে পারা প্রয়োজন। ঘি আর পোলাও যদি সে কল্পনাই করতে না পারে, তাহলে যদিও বলে যে কল্পনা মধ্যে পোলাও খাচ্ছি, কিন্তু ওকে জিজ্ঞেস করে যে তুমি কে কি কল্পনা করলে পোলাও রান্নার মধ্যে, চলে রাতেবেলা ভাত আমি পানির মধ্যে রেখে দিলাম ডুবিয়ে, আর সকালবেলা তুলে পোলাও খেলাম, ওগুলো আসলে তুমি পান্থাবাদ কল্পনা করেছো। তুমি যেটাকে পোলাও বলছো ওইটা আসলে পান্থাবাদ। ও জিজ্ঞেস করে যে এর চেয়ে আর কোন ধরনের পোলা হবে, ও খুব কল্পনা করতে পারছে না। তো দেখলেও মানুষের কল্পনা একটা জগৎ আছে। প্রচলিত একটা কথা আছে, মেওয়াত হিন্দুস্তানের একটা অঞ্চল যেখানে তবলিগের প্রথম কাজ আরম্ভ হয়েছিল, খুবই গ্রাম্য অঞ্চল তখন ছিল, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তো মেওয়াতে কেউ একজন রাখি,
দিল্লি শহরে এসেছিল। নবাব দিল্লি থেকে খুব দূরে নয়, আর দিল্লিতেই তারা মজদুরির জন্য আসত, শ্রমিক। যেরকম আমাদের দেশে কখন রাস্তার পাশে দাঁড়িয়ে দেখা টুকরি কোদাল নিয়ে অপেক্ষা করছে, ওরকম শ্রমিকরা মেবার থেকে দিল্লিতে এসে কাজ টাজ করে সন্ধ্যাবেলা ফিরে যেত। ওরকমই কোন একজন শ্রমিক, সে দিল্লি লালকেল্লা দেখেছে। লালকেল্লা মানে শাহজাহানের রাজপ্রাসাদ, রাজমহল, এখনো আছে। দুটোতে একটা বাড়ি নয়, একটা মহল্লা নিয়ে একটা বাড়ি, চারপাশে দেওয়াল, লাল উঁচু বড় দেওয়াল। ওইটা যদি ঘুরতে লাগে, মহল্লা ঘুরতে যতক্ষণ লাগে, বিশাল। তো তার শখ হয়েছে লালকেল্লা দেখবে, ভিতরে ঢুকাতে সম্ভব নয়। চারপাশে ঘুরলো, এক চক্কর দিল, এইটুকু বুঝতে পারলো। দেয়াল দেখার কিছু তো সম্পূর্ণ ভিতরে বাড়ি বসতে না দেখা গেল, বাড়ির কিছু উপরের গুম্বদ টুম্বদ ওগুলো তো দেখা যায়। এইসব দেখে দেখে যাকে বলে থ হয়ে গেল, যে মানুষ কত বড় ধনী, কত বিলাসী, কিরকম তার জীবন। আর তার একজন সাথীর কাছে এসে তার এই আশ্চর্য অনুভূতি প্রকাশ করলো এইভাবে, যে এই বাড়ি যে বানিয়েছে ও বুধে প্রত্যেক দিন গুড় দিয়ে রুটি খায়। ওটা হলো ওর কল্পনার সীমানা, বিলাসিতার সীমানা, যে গুড় দিয়ে রুটি খাওয়া, তার উপর প্রত্যেক দিন। এর চেয়ে বেশি কি আর হতে পারে? আমাদের দেশের সাধারণ মানুষ আজকে গত কয়েক বছর, মানে বছর দুয়ে ধরে পত্রিকায় নানান খবর টবর বেরোতো, কেউ একটু 1 কোটি টাকা নিয়েছে, কেউ 20 কোটি টাকা নিয়েছে, কেউ 25 কোটি টাকা নিয়েছে ইত্যাদি। পত্রিকায় যারা পরীক্ষা পত্র, এই তোমাদের মতো ছাত্র ইত্যাদি অনেকেই, অনেকে এই কথা বলে যে এত টাকা দিয়ে সে করবে কি? এই কথা বহুবার অনেকের কাছে শুনেছি। কারণ আমার মতো একজন মানুষ, আমার জন্য যদিও শব্দগুলো জানি 1 কোটি 10 কোটি 20 কোটি, কিন্তু এর মধ্যে কতটুকু পার্থক্য, ওই আমাকে কাগজ কলমে তো বলে দিতে পারবো, কিন্তু বাস্তবে এর কল্পনা করার কোনো শক্তি নেই। কারণ নানাচাড়া বড় জোর কয়েক হাজার পর্যন্ত করেছি, তাও হয়তো পরের। যেহেতু নিজে মালিক হয়ে এর ধারে কাছে কোনোদিন কিছু ব্যয় করিনি, করার প্রয়োজন হয়নি, অবস্থা হয়নি, কোনটাই হয়নি, তত ওগুলো কল্পনা করাই মুশকিল। কিন্তু যারা করেন তার কাছে মনে হয় আরো কত টাকার প্রয়োজন আছে, এইটুকু দেখি হবে। প্রত্যেকে নিজে কল্পনা একটা জগৎ আছে। আসল উন্নতি হল যে এই কল্পনা জগৎ অতিক্রম করে আরো ঊর্ধ্ব জগতে যাওয়া, এটা হলো আসল উন্নতি বলতে যা বোঝায়। আসল শব্দ যদি বাদ দেওয়া যায় আর শুধু প্রচলিত উন্নতির কথাই কেউ বলে, তাহলে ওই অটুকু পর্যন্ত চমেশ্বরের ছেলের সর্দার হওয়া, অর্থাৎ তার নিজের জগতের ভিতরে যতটুকু পর্যন্ত পারা যায় ওইটুকুকেই মানুষ সাধারণত উন্নতি বলে, বা এই জগতের ভিতরে যতটুকু পড়া পতন ওটাকে অবনতি বলে। এর চেয়ে নিচেও যে আরো বেশি পড়া যায় ওইটাও জানে না, আর এই জগৎকে ভেঙে যে আরো বাইরে যাওয়া যায় তাও সে জানে না। সম্পূর্ণের ভিতরে, পেটের ভিতরে বাচ্চা লাফালাফি করছে, তো মায়েদের তখন অনেক সময় অনেক কষ্ট হয়, ব্যথা পায়, ঘুমের কষ্ট ইত্যাদি। তো মা তার বাচ্চাকে বলল যে অত বেশি লাফালাফি করবি না, পড়ে যাবে। সে কথা কোনো মূল্যই দিল না, এই জন্য কোনো মূল্য দিল না যে ও জানে কতটুকু আর পড়বে, যদি পড়েও যায় কয়েক ইঞ্চিরই ব্যাপার। আর ওই ভেতরে একটা নরম জায়গায় পড়বে, কিন্তু বাইরে যখন চলে আসবে খাটে থেকে নিচে পড়ে যাওয়া,
ওইটা ওই আগের যে পড়ে যাওয়ার সে চিন্তা করতো তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও চলে এসেছে তার কল্পনার জগৎ এখনো খুব বেশি পরিবর্তন হয়নি। সেই জন্য ছোট বাচ্চা এই খাটে পড়ে যাওয়াকে ভয় করে না, ব্যথা ঠিকই পায়, অন্য কারো দায়িত্বে থাকে তাকে দেখা অজরে পড়ে না। খাটে পড়ে যাওয়া সে চিন্তাই যেহেতু করে না তো ভয়ও করে না, এটা সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। খাটে পড়ে গেলে পড়ে যাওয়া যে কত বড় একটা ব্যাপার ওটার কোনো জ্ঞান নেই তার। গ্রামে অনেক সময় পুকুরে পড়ে বাচ্চারা মারা যায়, ওই একই কথা, অনেকে তাকে অনেক সময় সাবধান করেছে কিন্তু ওই সাবধানে তাকে কোনো গুরুত্ব দেয়নি, কারণ যদিও কেউ বলেছে কিন্তু এই পড়ে যাওয়া বলতে আসলে কি বোঝায় ওটাও জানে না, বুঝতেও পারে উঠা কি তাও বুঝতে পারে না, পড়া কি তাও বুঝতে পারে না। যদিও দুনিয়াতে চলে এসেছে কিন্তু ওর কল্পনা জগৎ এখন পর্যন্ত যথেষ্ট প্রসারিত হয়নি, ওই পেটের ভিতরে থাকার মতোই কল্পনা করে প্রায়। একসময় ধীরে ধীরে এই জগৎ সম্বন্ধে যখন আরো তার জ্ঞান হবে তখন দুটো সম্বন্ধে তার ধারণা আরো পরিষ্কার হবে, যে পড়ে যাওয়া বলতে কি বোঝায় আর উঠা বলতে কি বোঝায়, দুটি আরো বেশি বুঝতে পারবে। কত নিচে পড়ে যাওয়া সম্ভব যদি উপরে যায়, আর কত উপরে যাওয়া সম্ভব। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পাঠিয়েছেন মানুষকে পথ দেখাবার জন্য, ওর যে ছোট্ট সংকীর্ণ যে জগৎ আছে ওই জগতের সীমানা পর্যন্ত যাওয়ার পথ দেখাবার জন্য কোন নবী আসেন, বরং সেই সীমানাকে ভেঙে সীমানা অতিক্রম করে যে ঊর্ধ্ব জগৎ আছে, যে সময় তার কোনো জ্ঞান নেই, কোনো ভাষা ওটা প্রকাশ করা যায় না, তার বোধগম্য কোনো ভাষা নেই, সেই জগতে নিয়ে যাওয়ার দাওয়াত নিয়ে আসছে। পাখি ডিম যখন ফুটে বাচ্চা বেরোয় তো বাচ্চার কেউ চেষ্টা করতে হবে, এটা কিন্তু বাইরে থেকে যে মা পাখি ডিম ভেঙে দেবে তা নয়, কিন্তু সম্ভবত বাইরে থেকে আভাসে ইঙ্গিতে নানানভাবে তার কাছে ইঙ্গিত দিতে থাকে। মুরগির ডিমের বাচ্চা যখন যথেষ্ট সময় হয়ে যায় বাচ্চা বের হওয়ার, মা যে তা দিয়েছে ও সম্ভবত ভিতরে বাচ্চাকে দাওয়াত দিতে থাকে, নানান শব্দ নানান ভঙ্গি নানান ইঙ্গিতে, কিন্তু ডিম ভেঙে দেয় না, ভিতরে বাচ্চাকে তার ঠোঁট দিয়ে ডিম ভাঙতে হয়, এটা ওর চূড়ান্ত কুরবানি, এই কুরবানি ওকেই দিতে হবে, আর তার জগৎকেই ভাঙতে হবে, নিজেকেই ভাঙতে হবে, আর ভেঙে তাকে এই বাইরের জগতে আসতে হবে। কখনো কখনো কেউ কেউ এটা ভাঙতে পারে না আর ভিতরে রয়ে যায়, ডিম ভাঙলে দেখা যায় সম্পূর্ণ বাচ্চা কিন্তু মরা, তার মানে একেবারে ভাঙার পর্যায় পর্যন্ত সে এসেছে, কিন্তু ডিম ভেঙে যে বের হয়ে যাবে হতে পারে আর ডিমের ভিতর রয়ে গেছে, আর যদি রয়ে যায় তো মৃত্যু, ওটা ওকে ওরই দায়িত্ব ছিল ভাঙা। বাইরে থেকে দাওয়াত দেওয়া যায়, ডাকা যায়, কিন্তু ডিম ভেঙে দেওয়া যায় না, যদি ভেঙে দেয় ওটা শুদ্ধ হবে না, মুরগি যদি তার ডিমকে ভেঙে দেয় বাচ্চা মরে যাবে, নিজেকে ভেঙে বের হতে হবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, আর ওই দাওয়াত এই কথার দাওয়াত নয় যে আল্লাহর উপরে ঈমান আনো, ইয়াকিন আনো, নেক আমল করো, তোমার উন্নতি হবে। যেভাবে মানুষ উন্নতি শব্দকে ব্যাখ্যা করে, ব্যবসা মনে করে তার উন্নতি মানে হলো যে আরো বেশি লাভ হওয়া,
ছাত্র মনে করে তার উন্নতি মানে হলো বেশি নম্বর পাওয়া, চাকরিজীবী মনে করে যে তার উন্নতি মানে হলো যে আরো বেশি প্রমোশন পাওয়া ইত্যাদি ইত্যাদি, ওই তার নিজের ডিমের খোলসের মধ্যেই। আর নবীরা এই এই উন্নতির দাওয়াতই দেন, বরং প্রথম থেকেই তার জগৎকে ভাঙার দাওয়াত। আর যারা এই দাওয়াতকে কবুল করেছে তারা ঠিকই ওই জগৎকে পেয়েছে, কিন্তু ভাঙার পরে পেয়েছে। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু, হাতিম তাঈর ছেলে, হাতিম তাঈর খুব বিখ্যাত একজন দাতা ছিলেন, তার দানশীল তার অনেক গল্প আছে। মূলত দানশীল আসলেই ছিলেন, একটা বাস্তব ব্যক্তি, কাল্পনিক ব্যক্তি না হাতিম তাঈর, বাস্তব ব্যক্তি। দানশীলতার অনেক ঘটনা, এটা সম্ভব। তারপর আবার মানুষ কিছু গল্প বানিয়েও নিয়েছে, সেটাও হতে পারে, কিন্তু মূলত একজন বাস্তব ব্যক্তি এবং খুব নাম করা একজন তার সম্প্রদায়ের প্রধান ছিলেন। ওনার ছেলে আদি ইবনে হাতিম, উনি নাম করা সাহাবি ছিলেন। হাতিম তাঈর ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু ওনার ছেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ এসেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর বিছিয়ে দিলেন তাকে বসবার জন্যে, কারণ একজন সম্মানী ব্যক্তির ছেলে, সেই হিসেবে সম্মান করলেন। হাতিম তাঈর ছেলে আদি ইবনে হাতিম, উনিও একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, আদব নেওয়াও জানেন, যে আদব করতে জানে আদব নিতেও জানে, তো উনিও এই আদবকে বড় সুন্দরভাবে গ্রহণ করলেন। আর ওই চাদরের বসবার জন্য বিছিয়েছিলেন, উনি চাদরে বসলেন না, চাদর তুলে বললেন এই চাদর আমার মাথার উপর থাকার বেশি উপযোগী, খুব সম্মান করলেন। আসল যে কথা ছিল দিনের দাওয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলামের মধ্যে এসে যাও, নিরাপদ হয়ে যাও। প্রথম কথা, আমি তো নিরাপদ আছি, আমার আর নিরাপত্তা কি প্রয়োজন? আপদ থাকলে না নিরাপত্তা প্রয়োজন, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওনার সঙ্গী সাথী যারা আছে তারা বিপদের মধ্যে আছে, তো আমাকে আবার নিরাপত্তার দাওয়াত কিসের? ও তো ব্যাখ্যা করে কিছু বলেননি, কিন্তু কথাটা মনের ভিতর যেন খুব প্রবেশ করলো না, তার কোনো অসম্ভব নয়, তার নিজস্ব একটা জগৎ আছে, ওই জগতের বাইরে যায় না। ঠিক যেরকম হেরাকুলের কাছে রোম সম্রাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পাঠালেন, চিন্তা করলো, বিবেচনা করলো, গ্রহণ করার দিকে বেশ অগ্রসর হলো, কিন্তু তার সঙ্গী সাথী যারা আছে, মন্ত্রীরা আছে, বিশেষ করে সেই জমানার পাদ্রীরা খুব প্রভাবশালী ছিল, সব পাদ্রী দেখে দেখে পরামর্শ করলো, তারা কেউ সহায়তা করলো না। আর সে ভাবলো যে এদের ছাড়া যদি আমি দিন গ্রহণ করি তার প্রত্যাখ্যাত হবো, এরা আমাকে কেউ মানবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সিংহাসন চলে যাবে ইত্যাদি চিন্তা করে আর সে দিনের দিকে অগ্রসর হল। দু যিনি গিয়েছিলেন ফিরে আসার পরে সব কথা শোনানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হল। আখিরাত বোঝা গেল না, হয় দেখতে পাচ্ছি না, কিন্তু এই কথা তো মনে হবে, বরং ইসলাম কবুল করলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হতো, সম্রাট ছিল সাম্রাজ্য হারাতো, যে তা কেউ তাকে গ্রহণ করছে না, আর যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যই তো ইসলাম গ্রহণ করলো না, আর সে সম্রাট রয়েও গেল।
দুনিয়া কেমন করে ক্ষতিগ্রস্ত হলো। তাও পরবর্তীতে দেখা গেল পরাজিত হয়, পরাতক অবস্থায় বনে জঙ্গলে যখন তাকে মরতে হলো। কিন্তু ওটা অনেক পরের কথা, আর ওটা তার জন্য বোঝা, চিন্তা করা, কল্পনা করা সবই দুষ্কর জিনিস। কেমন করে চিন্তা করতে অত দূর পর্যন্ত? তা আদিম হাতিম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলামে এসে যাও, নিরাপদ হয়ে যাও। তিনবার বললেন, নড়ল না। বাজিরা আদব আছে, কথাবার্তা কিছু বলল না, কিন্তু ওর জাহিরি এবং আভ্যন্তরীণ অবস্থায় যেমন ছিল তেমনই থাকল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জানি তোমাকে কি জিনিস বাধা দিচ্ছে। উত্তর কিছু দিলেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, তুমি নিরাপত্তা পছন্দ করো আর মুসলমানদেরকে ভয়ের মধ্যে দেখছো। যখন তখন যে কোনো শত্রু আক্রমণ করতে পারে, এদের নিজের সে নিরাপদ নিজেদের নিরাপত্তা নেই, ভয়ের মধ্যে দেখছো। আদিম বিন হাতিম উত্তর দিলেন না, চুপ থাকলে, মানে কথা ঠিকই বলেছে, তুমি সম্মান মর্যাদা পছন্দ করো আর মুসলমানদেরকে দেখছো যে তাদের নিজেদের জাতি তাদেরকে ফেলে দিয়েছে। মুহাজিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেও তাদের মধ্যে একজন, নিজের দেশ থেকে পরিত্যক্ত মক্কা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আর নিজের জাতি যাকে তাড়িয়ে দিয়েছে ওরা আবার আশ্রয় কোথায়? আবার হাতিম আদি বিন হাতিম চুপ থাকলো, যেটাও মনের কথা বলে, আর তুমি ধন সম্পদ পছন্দ করো, মুসলমানদেরকে অভাবই দেখছো, কিছু বললেন না, কিন্তু মনে কোথায় সবগুলোই। এই আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মুসলমান হলেন, আর নামকরা সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে প্রথম সাক্ষাৎ আর এই যে কথাগুলো হলো উনি নিজেই পরে বর্ণনা করেছেন। আর যখন বর্ণনা করা শেষ হলো তারপর বললেন, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই মজলিসে ওনাকে বলেছিলেন যে হে আদি, তুমি হেরা জানো, প্রাচীন শহর ছিল বর্তমান ইরাকের ওদিকে, ছোট রাজ্য। বললেন, যাইনি, কখনো শুনেছি না। হেরা থেকে একজন মহিলা, একাকী মহিলা, হেরা থেকে বাইতুল্লাহ অর্থাৎ মক্কাতে একা সফর করবে, তার কোনো ভয় থাকবে না। মানে আজকে তুমি দেখছো যে মুসলমানের পেশাব করার সাহস নেই। এই কথাটা কি মানে পেশাব করার সাহস নেই? পেশাব করতে হলে যে একটু আড়ালে যেতে হয়, মজলিসে বসে করবার জিনিস নয়, একটু আড়ালে যেতে হয়। এই আড়ালে যে যাবে একটু নিরাপত্তাও ছিল না যে ফিরে আসতে পারবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে হেরা থেকে যুবতী, পুরুষ নয়, মহিলা একাকী বাইতুল্লাহ যাবে আর তার কোনো ভয় থাকবে না, যেটা তখনও নয় আজও নয় কল্পনা করা যায়। আদি বিন হাতিম শুনে অবাক হলেন যে হেরা থেকে, হ্যাঁ হেরা থেকে, এই যে আশ্চর্যান্বিত হলেন যে একটা কথা প্রমাণ হয় যে আদি বিন হাতিম কথাকে গুরুত্ব দিয়েছে। না হলে আশ্চর্যান্বিত হওয়ার কোনো কথাই নয়, কারণ এটাকে কল্পনা বলে ফেলেছিল। বরং বলেন হেরা থেকে, হ্যাঁ হেরা থেকে। খ্রিস্টান বিন হুরমুজের ভাণ্ডার মুসলমানদের হাতে খুলে দেওয়া হয়, পারস্য সম্রাট খ্রিস্টান তার ভাণ্ডার দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঐশ্বর্যশালী তারাই ছিল, ধন দৌলত সম্পদ তাদের সবচেয়ে বেশি ছিল। তাদের ভাণ্ডার মুসলমানদের হাতে খুলে দেওয়া হবে, এই সব সম্পদের মুসলমানরা মালিক হবে।
আজকে যাদেরকে দেখছো যে উপবাসী স্বাভাবিক, খেতে পারাটাই একটা ব্যতিক্রম। আচারদের সম্বন্ধে বলছে খ্রিস্টাবিন হুরমুজের ভান্ডারের মালিক হবে। খ্রিস্টাবিন হুরমুজ, হ্যাঁ খ্রিস্টাবিন হুরমুজ। আর সৎকা দেওয়ার জন্য ঘুরে বেড়াবে, গ্রহণ করবার মানুষ পাবেন। আবার অবাক হলেন, গ্রহণ করা মানুষ পাবে না? হ্যাঁ গ্রহণ করা মানুষ পাবে না। আদি বিন হাতিম মুসলমান হওয়ার পরে এই সম্পূর্ণ ঘটনা যখন বললেন যে আমার সাথে এই কথাগুলো হয়েছিল, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, বর্ণনা শেষ করার পরে বললেন সেই যুবতী হেরা থেকে বাইতুল্লাহ আকাশ সফরে যাবে তার কোনো ভয় থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আজ সে হেরা থেকে বাইতুল্লাহ একাকী যায়। আর খ্রিস্টাবিন হুরমুজের ভান্ডার মুসলমানদের হাতে খুলে দেওয়া হবে বলেছিলেন, যাদের হাতে খুলে দেওয়া হয়েছিল আমিও তাদের মধ্যে একজন, নিজ হাতে এসে পড়েছিল। আর সৎকা দেওয়ার জন্য ঘুরে বেড়াবে, গ্রহণ করবার মানুষ পাবে না, এইটা সম্বন্ধে বললেন এটাও হয়ে যাবে। আর কিছুদিন পরে হয়েছিল, এমন অবস্থা ছিল যে সৎকা দেওয়ার জন্য ঘুরে বেড়াত, কেউ গ্রহণ করতে চাইত না। আর শেষ পর্যন্ত তার আন্দাজ অনুযায়ী কোন একজন অভাবী মানুষের সামনে, ঘরে বাড়ির সামনে আটা টাটা যাই হোক, ধন দৌলত বা টাকা পয়সা যেটাই হোক বস্তা রেখে চলে যেত। দরজা খুলে দেখতো এরকম বস্তা পড়ে আছে, হয়েছে হয়েছে, স্বামীজি করতো কে রেখে গেল কে রেখে গেল। কিন্তু চোর যদি উপস্থিত থাকেও বলে না যে আমি রেখেছি, কারণ ওটা যদি বলে তো ওর ঘাড়ি ফিরে চলে আসবে। এটাও হয়েছে। আদি বিন হাতিমের কল্পনা জগতের বাইরের এই সব কথা, অথচ আদি বিন হাতিম ছোটখাটো হলেও একটা রাজা বা রাজকুমার বলা যেতে পারে, এটা সম্প্রদায়ের প্রধান। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কথাগুলো বলছেন এই সব কথাগুলো ওনার কল্পনার যে একটা সীমানা আছে তার বাইরের, ভিতরের একটা হিরাকুলকে যে দাওয়াত দিলেন ওইটা ও বাইরে, সে যে কিছু ধারণা করতে পারে। ওই যে কিসরা পারস্য সম্রাট তাদের কাছেও দাওয়াত পাঠিয়ে দিলেন, সে চিঠি পড়লই না ছেড়ে ফেললো রাগ করে অহংকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন এই কথা জানানো হলো ফিরে আসার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন মাযযাকা কিসরা মুলকাহু, কিসরা তার রাজ্যকে ছেড়ে ফেলেছে। আর কিছুদিন পরে তাই হলো, সম্পূর্ণ রাজ্য টুকরো টুকরো হয়ে গেল, বিভিন্ন অংশে বিভক্ত হলো, সবগুলো মুসলমানদের অধীনে হলো। তো সব নবীদের দাওয়াত, এই জন্যই এটা কঠিন, কারণ মানুষ যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের কল্পনা জগতের বাইরের কথা। এক তো হলো দুনিয়ার মানুষ দুনিয়ার ভিতরে কল্পনা করে, আর দাওয়াত হলো মৌতের পরের দৃশ্য জগৎকে কল্পনা করে চিন্তা করে, অদৃশ্য জগতের দাওয়াত। আর দুনিয়ার ভিতরে যেগুলো সেগুলো তার কল্পনা জগতের বাইরে, সেই জন্য নবীদের দাওয়াত যুক্তি ভিত্তিক হয় না, কারণ যুক্তি প্রত্যেকে তার নিজের কল্পনার ভিতরে তার যুক্তি প্রযোজ্য। ব্যবসায় হিসাব করবে তো সব হিসাব তার ব্যবসার মধ্যেই থাকবে, ব্যবসার একটা সীমানা আছে এর বাইরে হিসাব যেতে পারে না। একটা পণ্য কিনলো বেচলো তো লাভ যদি হোক কত টাকা লাভ হোক, যে এক টাকায় দু টাকা হয়ে গেল, স্বাভাবিক সুস্থ ব্যবসায়ী পরিবেশে এটাও কল্পনার বাইরে। বড় বড় ব্যাংকগুলো ওরা যখন লেনদেন বড় আকারে যে শিল্পটি রয়েছে কাজে লেনদেনের কথাবার্তা চলে নেগোসিয়েশন বলে যেগুলো,
যে তোমার অ্যাকাউন্ট আমার ব্যাংকে রাখো। তো নেগোসিয়েশন এই ধরনের হয় না যে সুদ 2% দেবো না 3% দেবো, বরং বড় বড় নেগোসিয়েশন যেগুলো দীর্ঘকাল থেকে অনেকদিন পর্যন্ত অনেক টানা আসা চলতে থাকে, ওগুলো দশমিকের কয়েক ঘরের পরের সংখ্যা নিয়ে কত পার্সেন্ট হবে, 2.341 না 342, ওই দশমিকের কয়েক ঘর পরের পার্সেন্টেজ নিয়ে বড় লেনদেনের ঝগড়া চলতে থাকে। কারণ ওইটা 3% হয়ে যাবে ওইটা তো কল্পনারই বাইরে। তো ব্যবসাও তো একটা সীমানা আছে, এই সীমানার বাইরে যাবে না, ওটা ভিতরে থাকতে হবে। আর আল্লাহ তাআলা যেগুলো বলেন সব সীমানার বাইরে। একজন আল্লাহওয়ালা বায়তুল্লাহ যাচ্ছেন, ওনার সাথে সম্পর্ক রাখেন, তারাও দিনদার লোক, অনেক ব্যবসায়ীরা জেদ্দায় ছিলেন, বড় অনুরোধ করলেন যে আমাদের এখানে একদিন এসে থাকবে হযরত শেখ, একদিন থাকবে, তাদের উদ্দেশ্য যদি যান তাহলে তাদের ঘরে বরকত আসবে, ব্যবসায় লাভ হবে ইত্যাদি ইত্যাদি। উনি থাকতে রাজি হলেন না, তাদের অনেক অনুরোধের পর বললেন, মনে কথা তো বুঝতে পেরেছে এত টানা আসা কিসের জন্যে, যে এই বিশ্বাসে যেহেতু দোকানে একবার পা দেই তার ধারণা যে তার লাভ বাড়বে, বেশি যদি লাভ হয় কত টাকা লাভ হতে পারে তোমাদের ব্যবসাতে? তো তারা বললো যে বেশি যদি লাভ হয় সীমানা 1 টাকা 2 টাকা লাভ হয়ে যেতে পারে, ওই তো সীমানার বাইরে। তা বললো যে 1 টাকা 2 টাকা হয়ে যেতে পারে, একেবারে দ্বিগুণ খুব বেশি লাভ যদি হয়। আল্লাহ তাআলা যে লাভের দাওয়াত দিয়েছেন 1 রাকাতে 1টা আমলে 70 লক্ষ টাকা বেড়ে যায়, তো ওইটা বাদ দিয়ে মানে 1-এর জায়গায় 2-এর জন্য আমি কেন যাব? আল্লাহ তাআলা যেগুলো দাওয়াত দিয়ে থাকেন এগুলো সব ধরনের সীমানার বাইরে, এই জন্যে নবীদের দাওয়াত কোনো হিসাব বা যুক্তির আওতায় আসে, হিসাবে একটা সীমানা আছে, এর বেশি যাবে না। তো ছাত্রকে জিজ্ঞাসা তোর যদি পরীক্ষা খুব ভালো হয় তো 100-তে কত পেতে পারো? তো সে অনেক চিন্তা চিন্তা করা বললো যে 90%, 190। তাও একটু বেশি করে বলবো, বাস্তবে ওটা পর্যন্ত পৌঁছানো অসম্ভব বলাতে পারে। আর কেউই এই কথা বলবে না যে খুব ভালো পরীক্ষা হলে 100-200 পাবো, যদি বলে ওর কথাকে ওর সাথে আর কথা বলবে না, আর আড়ালে গিয়ে বলবে যে গৌতম বুধ মাথায় একটু খারাপ আছে, আর করবে তো ফেলি, যে 100-200 পাওয়ার আশা করে বেশিরভাগ সম্ভাবনা ও ফেলি করবে। আর ছোটখাটো ফেল নয়, এক ছেলের পরীক্ষার খাতায় তো মাস্টার 2 অঙ্কের উত্তর নম্বর থাকে, তো যে সংখ্যা যেটা সাধারণ 2 অঙ্কে থাকে, সেজন্য 8-9 পর্যন্ত যদি হয় তার আগে একটা শূন্য বসায় ওটাকে জন্য বই না বানিয়ে দেয়, ওকে দিয়েছে 0-0, এর চেয়ে বেশি সে কি আর পাবে? ও কারণ 1-0 ওজনের যথেষ্ট নয়। তো দুনিয়া তো হলো এই অবস্থা যে কোনো ছেলে যদি বলে যে আমি 100-200 পাবো, তো 200 তো সে পাবেই না, করবে তো ফেল, কারণ ওটা সীমানা লঙ্ঘন করে গেছে। আর নবীদের যে দাওয়াত ওই দাওয়াত হলো এই সীমানার বাইরেই সব আরম্ভই। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিন আমাদেরকে এই জগতের বাইরে টানতে, আর আমরা আমাদের জগৎকে আঁকড়ে ধরে রাখতে অজান্তে আঘাতে ছুটতে চায় না, অথচ এই ছোট ছাড়া তার উপায় আমি ছোট ছিলাম আমার ফুফাতো ভাইয়ের কাছে সাঁতার কাটা শিখেছি, উনি ছিলেন 6
6 ফুট 1 ইঞ্চি না 2 ইঞ্চি লম্বা, খুব ভালো স্বাস্থ্য। ওনার ওই ট্রেনের যে সুতেন পা বের হয়ে যেত বার্থের বাইরে, ইন্তেকাল করেছে। খুব মজবুত স্বাস্থ্যওয়ালা ছিলেন। তো উনি আমাকে পুকুরে নিয়ে যেতেন, যেতাম তো আগ্রহ করি, কিন্তু পরবর্তীতে সাঁতার কাটবার জন্য যেটুকু দরকার আমি চাইতাম যে আমাকে ধরে রাখবে আর আমি হাত পা নাড়াবো, উনি তা করতেন না, আমাকে পানিতে ছুড়ে ফেলেছেন। আর যখন ফেলতে চাইতেন আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে ওনাকে ধরে রাখার চেষ্টা করতাম, কিন্তু ওনার শক্তির মোকাবেলায় আমি কি আর পারি, ছুড়ে ফেলেছেন। পানি খেয়েছিও প্রচুর, কিন্তু তারপর খুব বেশি কিছু করতে হয় না, তারপর আস্তে আস্তে করে হয়ে গেছে। তো মানুষ ওরকম, ও নিজের জগতের ভিতরে সে টিকে থাকতে চায়, অথচ ও মুক্তির জন্য এই জগতের বাইরেই যেতে হয়। যে বাচ্চা ডিমের ভিতর রয়ে যায় ও মারা যায়, যে বাচ্চা মায়ের গর্ভেই রয়ে যায় সেও মারা যায়, তাকে বের হয়ে যেতে হবে, অথচ বের হয়ে যাওয়া কঠিন না। প্রসবের সময় মায়ের কষ্ট হয় এই কথা লোকে জানে, কিন্তু যেটা জানে না, সাধারণত চর্চা হয় না এই ব্যাপারে, যারা অভিজ্ঞ ডাক্তাররা তারা বলে যে বাচ্চার কষ্ট মায়ের কষ্টের চেয়ে বহু বেশি, ধারণাও করা যায়। কখনো কখনো জন্মের সময় যে চাপ পড়ে সেই চাপের কারণে মাথাও অনেকটা আঁকাবাঁকা হয়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়, কিন্তু মাথা তখন ওই যে খুলি যেটা আছে অত শক্ত থাকে না, কিন্তু আঁকাবাঁকা হয়ে যায়, ধারণা কত চাপ পড়েছে। আর ও যে ব্যথা পায় না তাও নয়, কারণ জন্ম হওয়ার পরেই ওর মাথায় যদি একটু চাপ দেওয়া যায় ও চিৎকার করছে, তামা সে বুঝে চাপ কষ্ট পায়, তো জন্মের সময় যে পায়নি তাও নয়, খুব পেয়েছে, কিন্তু এর ছাড়া জন্ম হবেও না, বড় কষ্ট হয়। কিন্তু তার নিজের সীমানা থেকে বের হয়ে যাওয়া ওইটা তো বড় অক্ষর বাণীর ভিতর দিয়েই হবে, কোনো কোনো হবে না। আল্লাহ তাআলা আমি আলেম সালাত সালামকে পাঠিয়ে দেন মানুষকে এই কোরবানির দাওয়াত। একটা সময় যখন হয়ে যায় ডিমের ভিতর বাচ্চা তার পূর্ণ অবস্থায় এসে গেছে, বাইরে থেকে মুরগি তাকে দাওয়াত বিভিন্ন ধরনের ইঙ্গিত করে পাট্টা পাঠায়, ডিম ভেঙে দেয় দাওয়াতে, যে এই দাওয়াতকে কবুল করে নিজেই ডিম ভাঙে বের হয়ে আসে সে তার জীবন পেয়ে যায়। আস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহিব, আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকের সাড়া দাও যখন তোমাদেরকে ডাকে ওই জিনিসে যা তোমাদেরকে জীবন দান করে। আর এই জীবনের সীমানাকে লঙ্ঘন করেই তা আসল জীবন পেতে আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে ওই দিন দিয়েছেন, সেই দিন পাওয়ার জন্য এই এই দিনের সীমানা থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে যেন ভয় না পায়। তা সব সীমানা চুরমা করবে, আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। এর জন্যই বারবার করে আল্লাহর পথে বের হয়েছিল, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে বের হওয়ার সাহস দান করে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য নিজে নিজেই চিন্তা করুন কখন কি করতে হবে, ওটা বাইরে থেকে বলে দেওয়া যাবে না, নিজেকেই করতে হবে। সামনে রমজানের ছুটি আছে, সেই ছুটিতে কি কিভাবে আমি চেষ্টা করব নিজেই খুঁজে বের করি, চিন্তা করি, দোয়া করি, ফিকির করি, আমার সঙ্গে যারা তাদের সাথে পরামর্শ করি নিজেও আর আমার সাথে যারা আছে তাদেরকে। পরীক্ষা পরে কি করব তাও চিন্তা করি, ওগুলো পরবর্তীভাবে করবো। সামনে আমাদের একটা সুযোগ আছে এটাকে ব্যবহার, আর তার আগে পর্যন্ত যা কিছু করণীয় দোয়া চেষ্টা, এখন পর্যন্ত রমজানের মাঝামাঝি পর্যন্ত তো ছুটি হচ্ছে না, এর আগে তো ছোটোখাটো একদিন দুদিনে হবে, এগুলো যেন সদ্ব্যবহার হয়, কারণ এগুলো সদ্ব্যবহারের ভিতর দিয়েই
আল্লাহ তাআলা আমাকে ওই বড় সাহসটা দেন সব কিন্তু সালাত হবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তোমরা করতে পারো কয়েক মিনিটের মধ্যে নিজেদের মধ্যে বসে বসে একটু আলাপ আলোচনা করে নাও যে কি করবে করে নিজেদের মধ্যে প্রয়োজন হলে একটু কাগজ টুকুতে লিখেও না নিজেরা নিজেরাই বসে রাজশাহী ছাত্র তোমার বঙ্গবন্ধু নামাজ কোটা হ্যাঁ তুই জিজ্ঞাসা না নয়টায় Thank you.